যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে ও প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে দেখছেন, সকলকে রমাদানের বিশেষ আয়োজন সরল পথে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো ঈমান। আলোচনার পূর্বে ঈমান নিয়ে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বিশ্বনন্দিত হাফেজা কোরআন হাফেজ মোহাম্মদ নাহিয়ান কায়সার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال تعالى في آية أخرى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم الحمد لله سبحان الله অসাধারণ কণ্ঠে ঈমান বিষয়ক তিলাওয়াত শুনলাম। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ঈমান বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে চমৎকার বিশ্লেষণ করেছেন। আমাদের মুসলমান হওয়ার জন্য প্রথম শর্তটা ঈমান। এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলেমে দিন। আমার ডান পাশে রয়েছেন প্রথমেই উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার ডান পাশে আরও একজন বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন এই বিষয়ে আলোচনা করার জন্য, রয়েছেন প্রিন্সিপাল মোহাম্মদ মুশারফ হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আপনাদের উভয়কেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি যে বিষয়ের উপর আলোচনা করার জন্য, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈমান। সম্মানিত মোহতারাম রফিকুল ইসলাম আল মাদানী, আপনার কাছ থেকে জানতে চাইব যে ঈমানের গুরুত্ব সম্পর্কে আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনি আমাকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন এক বিষয় জানতে চেয়েছেন যেটিকে আমার পক্ষে কিসের সাথে কম্পেয়ার করব, একটা সাগরের সাথে নাকি একটা বিশাল দুনিয়ার সাথে? ঈমান এক মানে ইটস সো ওয়াইড এন্ড ব্রড সাবজেক্ট ম্যাটার। তারপরেও সংক্ষিপ্ত সময়, খুব কম সময় আমাদের জন্য, আমরা কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। ঈমান এমন এক জিনিস যে ঈমানের উপর একজন মানুষের প্রকৃত মুক্তি এবং নাজাত নির্ভর করে। ঈমান আছে, এই ঈমানের সাথে আপনি যত রকম কন্ডিশনই করেন না কেন, অল্প বেশি আমল আছে নাই, যাই কিছু বলেন না কেন, ঈমান যদি থাকে
তাহলে ওই লোকের দুনিয়া এবং আখেরাত সফল, বিশেষ করে আখেরাতে সফলতা তার জন্য সুনিশ্চিত। একজন ইমানদারের পাঁচটা কন্ডিশন আমি বলি, তাহলে এখান থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একজন ইমানদার, তার ইমান আছে আবার পাশাপাশি বেশি আমল আছে, তাহলে এই লোক অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ফয়সালা করেন, হয়তো ইনসাফ ভিত্তিক অথবা ইহসান ভিত্তিক, সে জান্নাতে যাবে। দলিল কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দলিল ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকুমুল মুফলিহুন, নাম্বার ওয়ান। নাম্বার টু, একজনের ইমান ঠিক আছে কিন্তু আমল কম, এই লোকটাও জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দলিল, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার ইমানটাকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। নাম্বার থ্রি, ইমান আছে আমল নেই, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে মাফ করতে চান, এহসান ভিত্তিক ফয়সালা যদি করেন, আমলে তো কুলাবে না যেহেতু আমল করেনি সে, কিন্তু আল্লাহর ফয়সালা তো শুধু ইনসাফ ভিত্তিক নয়, এহসান ভিত্তিক ফয়সালা আছে, তো তাহলে সে এটি নিয়েও জান্নাতে চলে যেতে পারবে। চার নাম্বার, দেখা গেল একজন ব্যক্তির ইমান আছে, পাশাপাশি তার নেকামল বেশিও নাই কমও নাই, উল্টোটা আছে, সেটি কি? সেটা হলো অনেক বেশি গুণা, দুনিয়া থেকে আকাশ পর্যন্ত ভর্তি গুণা। তাহলে এই লোকটার অবস্থা কী হবে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ ভিত্তিক ফয়সালা করেন, তাহলে তো সে ফর এ সার্টিন পিরিয়ড জাহান্নামে যাবে, তারপরে কিন্তু জান্নাতে আসবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করেন, এহসান করেন, অনেকের ক্ষেত্রে এটি করবেন, তাহলে সে প্রথমেই কিন্তু জান্নাতে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন, ইবনা আদম লাও আতাইতানি বিকরাবি আহলিল আরদি কাতায়া সুম্মা লাকিতানি লা তুশিকু বি শাইআ আতাইতুকা বিকরাবিয়া মাগফিরা। আদম সন্তান, পৃথিবী ভরে গুণা নিয়ে যদি আমার কাছে হাজির হও, আমি দেখলাম জিনা, বেবিচার, চুরি, চামারি, নামাজ ছেড়ে দেওয়া, পর্দা ভঙ্গ করা, রোজা না রাখা সহ এমন কোনো পাপ নাই তুমি করো নাই, কিন্তু তোমার পাপের মধ্যে শিরিক পাওয়া যায়নি, অর্থাৎ তোমার ইমানটা ঠিক ছিল। আতাই তো কাবি করাবিহা মাগফিরা, তোমার যে এত গুণা সব মাফ করার জন্য যত ফরগিভনেস ক্ষমা মাগফিরার দরকার, আমি আল্লাহ তার চেয়ে বেশি দিয়ে মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দেবো। নাম্বার ফাইভ, ইমানটা যদি কারো তাল পরিমাণ, বেল পরিমাণ না হয়ে সর্ষে দানা পরিমাণ হয়, তবু সে একটা পর্যায়ে না একটা পর্যায়ে জান্নাতে যাবেই। যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের কারণে অনেকে জান্নাতে আসবে, লাস্ট পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, নবীজি আপনার সুপারিশ হয়েছে, আমি আল্লাহর রহমত কিন্তু এখনও অনেক রয়েছে। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও ওই যে জাহান্নামে গিয়ে দেখো, লেক টু হেড সবটা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে সার্কার হয়ে গেছে, কেউ জানে না, আমি আল্লাহ জানি তার কলবের ভিতরে একটা সর্ষে পরিমাণ নয়, একটা সর্ষিকে দশবার ভাগ করলে যা হয়, তার চেয়ে কম ইমান কিন্তু বিশুদ্ধ ইমান আছে, আমি তাকেও জাহান্নামে ফেলে রাখবো না, তাহলে জান্নাতে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, কারো যদি ইমান থাকে তাহলে সে আইদার বিফোর টু ডেজ, বিফোর পানিশমেন্ট অর আফটার পানিশমেন্ট, মাস্ট বি এন্টার দ্য প্যারাডাইস, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন সফলতা তাদের জন্যই। সুবহানাল্লাহ, কি অসাধারণ শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এখানে। তার মানে হচ্ছে যে আমরা সেই এটাই বুঝতে পারলাম যে ইমান, ইমান যদি তার থাকে তাহলে সে পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত সে ভোগ করবে, তারপরে হলেও সে জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মোহতারাম মোশাররফ হোসাইন সাহেবের কাছ থেকে জানতে চাইব খুব চমৎকার একটি বিষয়, যে একজন ইমানদার ব্যক্তির মৌলিক গুণাবলীগুলো কী হওয়া উচিত? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের শেষ রজনীতে, সাহারির মুহূর্তে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করার সুযোগ পেয়েছি। ইমান হলো আমান থেকে এসছে, নিরাপদ, নিরাপদের সুযোগ আছে ইমান আনলেই। ইমান গ্রহণ না করলে কোনো মানুষ দুনিয়া এবং আখেরাত কোথাও নিরাপদময় জীবন চলবে না, হবে না। তো ইমানের বৈশিষ্ট্য সম্পর্কে কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মানুষের মধ্যে যারা ইমানদার তাদের জন্য অনেক কথা বলেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এই আয়াতের মধ্যে, এই সুরার মধ্যে শুরুর থেকে দশটি গুণ বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু প্রকৃতপক্ষে একজন ইমানদারের বৈশিষ্ট্য কী হওয়া উচিত, ইমানদারের বৈশিষ্ট্যর ব্যাপারে আমরা সুরা নূরের একটি আয়াত যদি এভাবে দেখি, যে ইন্নামা কানা কওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামিআনা ওয়া আতাআনা ইলা আখিরিল আয়া। কালামে হাকিমের সূরা নূরের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, প্রকৃতপক্ষে একজন ইমানদারের আচরণ হলো, বৈশিষ্ট্য হলো,
হ্যাবিট হলো, তার আখলাক হলো যে সে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তাকে আহ্বান করা হয়, ডাকা হয়, এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কখন কোনো বিষয় যদি তাদের উপর নির্দেশ করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাহলে সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে সে বলবে কি, আইয়াকুলু সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে এটা মেনেও নিয়েছি। অতএব ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো যে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশ নিষেধ আসলে সেটাকে অকপটে মেনে নেওয়া। সেটা জীবনের জিন্দেগিতে কোথাও যদি হিসাবে মিলায় দেখা যায় যে আমার জন্য ক্ষতিকারক হতে পারে, আশু দৃষ্টিতে ক্ষতি হতে পারে, কিন্তু আল্লাহর কোনো নির্দেশ, আল্লাহর কোনো নীতিমালা আমার জন্য কল্যাণকর ছাড়া অকল্যাণকর হতে পারে না। এই জন্য আল্লাহর নীতিমালার কাছে, আল্লাহর মতের কাছে, রাসূলের পথের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, এটা হলো এক নম্বরে ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদার যদি এই কাজটি করতে পারে তাহলে ইমানদারদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে আমরা দেখতে পাই যে একজন ইমানদার প্রকৃতপক্ষে তার ইমানকে পরিপূর্ণ করতে পারে কখন, এটা হাদিসে এসেছে আবু দাউদ শরীফের হাদিসে, আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ক্বালা মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি মান আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কোনো ব্যক্তি যদি কারো ভালোবাসা করে, কাউকে ভালোবাসে, কাউকে বন্ধু হিসাবে মনোনীত করে, এটা করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারোর সাথে যদি সে দুশ্মনী করে, শত্রুতা পোষণ করে, তাহলে তাও হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু যদি গিফট করে, সেটা অর্থ সম্পদ, টাকা পয়সা, লেনদেন, দুনিয়ার সম্পদ হোক আর কথাবার্তা, ভালো আচরণ, এটাও হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কারোর সাথে কোনো কিছু দেওয়ার থেকে যদি সে বিরত থাকে তাহলে এটাও হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এই একটি হাদিসের উপর আলোচনার দাবি রাখে অনেক সময়, প্রায় এক ঘন্টা। তা আমরা যদি আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে রাজি করার জন্য কারোর সাথে বন্ধুত্ব করি, আল্লাহর দুশ্মন যারা তাদের সাথে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য তার সাথে দুশ্মনী করি, কাউকে যদি কোনো কিছু অনুদান দিই, একজন দরিদ্র মানুষ, একজন অভাবগ্রস্ত মানুষ, একজন সে যেই ব্যক্তি হোক না কেন, আল্লাহর খালেক, আল্লাহর মাখলুক হওয়ার কারণে তাকে আমরা যদি কোনো কিছু দিই আল্লাহকে রাজি খুশি করার জন্য, আবার আল্লাহর নিষিদ্ধ পথে যদি আমরা কোনো কিছু ব্যয় করা থেকে বিরত থাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ইমানকে পরিপূর্ণ করে ফেললো। অতএব আমরা আমাদের ইমান যদি পরিপূর্ণ করতে চাই তাহলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার। আমি সহ আমরা সকলেই আল্লাহর একনিষ্ঠ ঈমানদার বলে আমরা আমাদেরকে পরিচয় দিতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা আমাদের প্রত্যেকটা কাজ যেন হয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য। মোহতারাম, আমি রফিকুল ইসলাম আলমাদানি, ইমানের রুকন সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো এবং কী কী কারণে ইমান ভঙ্গ হয়, এই বিষয়টা খুবই জরুরি। আসলে খুব সংক্ষিপ্ত সময়ে অনেক বড় বড় দুটো প্রশ্ন করেছে, আমিও সংক্ষিপ্ত করে উত্তর দিচ্ছি। এক নম্বর হলো ইমানের রুকনের, ইমানের ছয়টা পয়েন্ট রয়েছে, এই ছয়টাই ইমানের রুকন, এটি লাগবে, যেটি হাদিসে জিবরাইলের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বসা ছিলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে জিবরাইল আমিন আসলেন, একদম নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশে বসে গেলেন, এরপর এক এক করে প্রশ্ন করতে শুরু করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিবরাইল আমিন চলে যাওয়ার পরে নবীজি বললেন, তোমরা তো চিনো না এই লোককে, সাহাবায়ে কেরাম যেন চিনি নেই, বললেন হাজা জিবরাইল আতাকুম ইয়াল্লিমুকুম দীনাকুম, ইনি হলেন জিবরাইল আমিন, তোমাদেরকে দিনের গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। প্রথম প্রশ্ন করেছিলেন আখবিরনি মাল ইমান, রাসূলুল্লাহ ইমান কাকে বলে বলে দিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমানের যে সংজ্ঞাটি দিয়েছেন এর মধ্যে রুকনগুলো চলে এসেছে, তার মধ্যে একটি হলো ইমান বিল্লাহ, ইমান বির রাসূল, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, এই হলো ছয়টা, এই ছয়টা বিষয়। বাসি বাদল মাউত, এটা হাদিসের মধ্যে নেই, এটাকে আলাদা গণনা করার দরকার নেই, এটা আকারে তার একটি পার্ট, এ হলো ইমানের রুকন। আর ইমান ভঙ্গের যে কারণটি বলেছেন সেটি ইমানের সংজ্ঞার সাথে মিলিত। ইমানকে যতভাবে সংজ্ঞায়িত করা হয় এর যে কোনো একটা জিনিস যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে কিন্তু ইমান চলে যাবে। যেমন ধরুন একটা বিল্ডিং তৈরি করে আমরা ইট সিমেন্ট বালু দিয়ে, যদি ইটা নষ্ট হয়ে যায় খারাপ হয় বিল্ডিং টিকবে না, যদি সিমেন্ট দুর্বল হয় বিল্ডিং টিকবে না, যদি রড না থাকে টিকবে না, তাহলে ইমান হলো তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়নের নাম। এর যে কোনো একটা উল্টাপাল্টা হবে, একটা কথার কারণে ইমান চলে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা এমন একটা কথা বলে ভ্রুক্ষেপ করে না, একটা কথার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। তাহলে কথার কারণে, কাজের কারণে, বিশ্বাসের কারণে, তিনটার কারণে হয়। অতএব কেউ যদি মনে করে যে কোনো মৃত ব্যক্তি কোনো কল্যাণ দিতে পারবে,
যে আমাদের দেশে মাজারের কাছে, বিভিন্ন বাবাদের কাছে, জটওয়ালাদের কাছে যায়, এই আকীদা বিশ্বাস যাদের থাকবে তাদের ইমান নেই। হ্যাঁ, কেউ যদি এমন একটা কথা বলে, যদি মনে করে যে এই কোরআনের বিধিবিধান এটি ব্যাকডেটেড, বহু আগে চলতো, আমার সমাজের জন্য পোস্ট মডার্ন যেই এইজ এটার সাথে নট অ্যাডজাস্টেবল, এরকম কেউ যদি মনে করে অথবা বলে তাহলে তার ইমান থাকবে না। একটা শিরিক যদি কেউ করে তাহলে তার ইমান থাকবে না। অসংখ্য নামাজ ভেঙে যায়, আমাদের অজু ভেঙে যায়, ইমানও ভেঙে যায়, ইমানও ভেঙে যাওয়ার এরকম অসংখ্য কারণ রয়েছে। আমাদের ছয়টি রুকন, আমি আমরা যারা সহজ সরল মানুষ যারা সবাই তো আরবিগুলো বুঝছে না, আমরা ছয়টি রুকনকে একটু বাংলায় বলে দিই। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, কিতাবগুলোর প্রতি ঈমান, ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান, এই ছয়টার যে কোনো একটাতে যদি একটু দুর্বলতা থাকে তাহলে তার ঈমান চলে, ঈমান চলে যাবে, বিশ্বাস চলে যাবে। সম্মানিত মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে ঈমানের রুকনগুলো উচ্চারণ করেছেন। আমি আমি সর্বশেষ মোশাররফ ভাইয়ের কাছে যে বিষয়টা জানতে চাইব, আমরা দেখি সমাজে অনেক ভালো কাজ করছে অনেকে, আমরা জানি যে মাঝে মধ্যে দেখি যে অমুসলিমরাও ভালো কাজ করছে, তো আল্লাহ তাআলা তাদের জন্য কি কোনো বিনিময় রেখেছেন? আলহামদুলিল্লাহ, ঈমান, তাদের মধ্যেও ঈমানের ছিটাফোঁটা আমরা দেখতে পাই মাঝে কখনো কখনো, কিন্তু আসলে সেটা কোন ঈমান, কিংবা তাদের জন্য এই এই ঈমানের কোনো বিনিময় আছে কি না? যারা মহাগ্রন্থ আল কোরআনের ঘোষিত, নির্দেশিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জিন্দেগির ঘোষিত আহকামাদি, তথা আমাদের শায়খ ডক্টর রফিকুল ইসলাম আদানি ভাই যে ছয়টি বিষয় বলেছেন, এটা ছাড়াও কোরআনের নির্দেশিত তাওহীদ, রেসালাত, আখেরাত, আল্লাহর বিধিবিধান, এগুলো কোনোটা বিশ্বাস করে না, এবং মারা মৃত্যুবরণ করার পরেই পুনরায় জাগ্রত হবে, জীবন্ত হবে, আল্লাহ তাআলা আবার আখিরাতের জিন্দেগিতে স্তরগুলো রেখেছেন এবং হাসরের ময়দান বা বিচারের ময়দানে বিচার হবে, এগুলো বিশ্বাস করে তাদের মধ্যে ঈমান নেই কিন্তু ভালো কাজ করছে, তাহলে তাদের ভালো কাজের বিনিময় দুনিয়াতে পাবে, আখিরাতে তারা পাবে না, যেহেতু আখিরাত তো সে বিশ্বাস করে নাই, এই জন্য দুনিয়াতে পাবে। তো একটি উদাহরণ দিলেই আমি সংক্ষেপ করব, মূলত আমরা যদি ব্ল্যাকবোর্ডে একটা শূন্য লিখি তাহলে একটা শূন্যই হয়, দুইটা শূন্য, দুইটা শূন্য, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে শূন্য লিখি, সব শূন্যগুলো মিলে একটা বড় শূন্য হবে, কিন্তু একটা শূন্যর আগে যদি আমরা একটা এক লিখি, অন লিখি, তাহলে একের পরে শূন্য লিখলে দশ হয়, দশ হয়ে যাচ্ছে, একের পরে আরেকটা শূন্য লিখলে একশো হয়, তারপর আরেকটা শূন্য, এক হাজার হয়ে যাচ্ছে, এভাবে শূন্য যত লিখবো এক থাকার কারণে সব শূন্যগুলোর ভ্যালুয়েশন আসছে, মূল্যায়ন হচ্ছে। এই জন্য ঈমান গ্রহণ করার পরে যত আমলে সলেহ করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করবেন। ঈমান নাই তো এক নাই, সব শূন্য মিলে একটা গুল্লা, কোনো লাভ, বড় শূন্য। অতএব আমরা ঈমানকে সকল স্তরের মানুষ যে যে এখানে যে অবস্থায় থাকুক না কেন, সকলকে প্রথম আল্লাহর ঘোষিত, আল্লাহর বিধিবিধান মোতাবেক ঈমান গ্রহণ করতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইসমাইল, সাহাবা ইকরাম যেভাবে ঈমান গ্রহণ করেছিলেন, সেভাবে আমাদের জেনে বুঝে শুনে আমাদের ঈমান গ্রহণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ সম্মানিত মহতারাম আপনাদের দুজনকেই। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্যে সরল পথ, কো-স্পন্সর করেছে কাশ্মীরি হেয়ার অয়েল এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমাদের আজকের এই পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি, পরবর্তীতে প্রতিদিন একই সময়ে একই চ্যানেলে আপনাদের সাথে দেখা হবে আশা করছি। আপনারা প্রতিটি পর্ব খুব ভালোভাবে উপভোগ করার মতো করে আমরা তৈরি করার চেষ্টা করছি, খুব স্টাডি করে এবং ভালো ভালো বিষয় নিয়ে আমরা প্রতিদিন আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, আশা করছি আপনাদেরকেও সাথে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, সময় নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।